লাস্ট লেসনে আপনারা দেখেছেন যে কিভাবে আপনি একটা টেমপ্লেট ডাউনলোড করে আপনি রিউজ করবেন। আমি আপনাদেরকে বলেছিলাম যে এটা আপনি সেভ করে রাখবেন। এবার আমি আপনাদেরকে যেটা বলবো যে আপনি একটা টেমপ্লেট নামানোর পরে এটাকে আপনি সরাসরি টেমপ্লেট হিসেবে আপনি সেভ করে রাখবেন কিভাবে, এবং রেগুলারলি ওই টেমপ্লেটটা কিভাবে ইউজ করবেন সেটা। এখন এখানে দেখেন যে এটা যদি আমি টেমপ্লেট আকারে সেভ করতে চাই, তার আগে আমার এখানে যা যা চেঞ্জ করার এগুলো আমি চেঞ্জ করে দিব। এগুলো আমার কোম্পানির নাম, স্লোগান এবং আদার্স যেসব ইনফরমেশনগুলো আছে এগুলো চেঞ্জ করব। এখানে আমি ভিউয়ের ভিতরে যে গ্রিডটা আমি অন করে দিচ্ছি, এবং এখানে ডেটের সেকশনে, ডেটের যে সেকশন এটা সিলেক্ট করার পরে এটা সিলেক্ট করলে আমার ডেটের এই জায়গায় আমি ফরম্যাটটা আমি চেঞ্জ করে দিচ্ছি। ফরম্যাটটা চেঞ্জ করে এটা অ্যালাইন রাইট করলাম, না এটা লেফট হয়ে অ্যালাইন, সরি, লেফট করলাম। করার পরে আমার যদি মোটামুটি সব কিছু ঠিক থাকে, আমি যদি পেজ লেআউটে যাই, পেজ লেআউটে দেখেন যে এটা পুরো পারফেক্ট দেখাচ্ছে, ফুল পেজ লেআউটে পুরো ঠিকঠাক মতো আছে। যদি সব কিছু আমার এখানে ঠিক থাকে, আমার লোগোটা আর একটু বড় হবে এখানে, সব কিছু যদি ঠিকঠাক থাকে, এবার আমি এটাকে টেমপ্লেট আকারে সেভ করব। এটা আমি সেভ করতে গেলে আমাকে যেটা করতে হবে, ফাইলে যেয়ে সেভ অ্যাজ, এখানে আমি এক্সেল ওয়ার্কবুক নামে সেভ সেভ না করে এখানে আমি এক্সেল টেমপ্লেট নামে সেভ করব। ওয়ার্ক অর্ডার টেমপ্লেট নামে আমি এখানে সেভ করব, এবং এটা দেখেন মাইক্রোসফট এক্সেলের যে টেমপ্লেট ফোল্ডার সেই ফোল্ডারের ভিতরে এটা সেভ হচ্ছে। এটা এখানে আমি সেভ করলাম। এটা সেভ করার পর আমি এটা অফ করে দিচ্ছি। দেওয়ার পরে আমি যদি ওইটাকে আমি আবার নিউ পেজে ওপেন করতে চাই, সেক্ষেত্রে আমাকে এখানে যে মাই টেমপ্লেট আছে, মাই টেমপ্লেটের ভিতরে যেতে হবে। মাই টেমপ্লেটের ভিতরে গেলে দেখেন যে ওয়ার্ক অর্ডার টেমপ্লেট যেটা, যেটা আমি নতুন আমি সেভ করে রেখেছি, সেটা এখানে এসেছে। তো এটা আমি ওকে দিলে আমি যেটা সেভ করেছি সেটা এখানে চলে আসবে। আর নিউ এর ভিতরে যে মাই টেমপ্লেটের যে ওয়ার্ক অর্ডার দিয়ে আমি যদি এটা ওকে দিই, তাহলে দেখেন যে এটাও এসেছে। তো দুইটার মধ্যে মেন পার্থক্যটা কি, দুইটার মধ্যে মেন পার্থক্য হলো যে এখন যে টেমপ্লেটটা দেখছেন এটা আমি সরাসরি ডাউনলোড যেটা করেছি, তো আমি ডাউনলোড যদি আমি করি সরাসরি এটা আমার টেমপ্লেট যে ফোল্ডার, টেমপ্লেট ফোল্ডারের মধ্যে সেভ হয়। বাট আমাকে কিছু কাস্টমাইজ করে নিতে হবে। কাস্টমাইজ করে নিয়ে আমাকে ওইটার উপর আমি যদি ওভার রাইট করি সেটাও করতে পারবো, বা আমি আমার নিজের নাম দিয়ে এটাকে আমি সেভ করতে পারবো।